আমি সুধীরচন্দ্র মণ্ডল নবরুণ সার্বিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে পর্বটি নিয়ে এখানে আলোচনা করব একটা সিন প্যাসেজ। আমরা প্রতিনিয়ত এই খাদ্য খাই এবং এই খাদ্যে প্রায়ই আমরা ভেজাল পেয়ে থাকি। এই খাদ্যে ভেজাল সম্পর্কে এই অনুষ্ঠানটিতে আলোচনা করা হয়েছে। এখানে প্যাসেজটা দেওয়া আছে, আমি এর অর্থ করে তোমাদের বোঝাচ্ছি। আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস আর প্রেজেন্ট ইন অ্যারাউন্ড হাফ অফ দি ভেজিটেবলস অ্যান্ড মোর দ্যান এ কোয়ার্টার অফ ফ্রুটস সোল্ড ইন দ্য মার্কেটস। এ রিসেন্ট সার্ভে হ্যাজ ফাউন্ড এ 15-মেম্বার টিম অফ দি ন্যাশনাল ফুড সার্ভে ল্যাবরেটরি উইথ সাপোর্ট ফ্রম দি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এপিও কেম আপ উইথ দি ফাইন্ডিং আফটার কালেক্টিং অ্যান্ড টেস্টিং ফুড স্যাম্পেলস ফ্রম দি ক্যাপিটালস গুলশান কাওরান বাজার অ্যান্ড মহাখালী মার্কেট। তো আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস, অনিরাপদ মাত্রার কীটনাশক আর প্রেজেন্ট বর্তমান আছে ইন অ্যারাউন্ড হাফ অফ দি ভেজিটেবলস, অর্ধেক শাকসবজিতে বিক্রিত যে শাকসবজিগুলো বিক্রি হয় তার অর্ধেক শাকসবজিতে কীটনাশক ব্যবহার করা হয়। অর্ধেক হাফ অফ দি যে শাকসবজিগুলো বিক্রি করা হয় তার মধ্যে অর্ধেক শাকসবজিতে কীটনাশক ব্যবহার করা হয়। এই জরিপে একটা জরিপে সেটা দেখা গেছে, হ্যাজ ফাউন্ড এ 15-মেম্বার টিম অফ দি ন্যাশনাল ফুড সার্ভে ল্যাবরেটরি, জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগার থেকে যে জরিপটা চালানো হয়েছিল তাতে দেখা গেছে যে বিভিন্ন বাজার থেকে বিক্রিত শাকসবজির মধ্যে অর্ধেক নোংরা কীটনাশক পাওয়া গেছে। কেম আপ উইথ দি ফাইন্ডিং আফটার কালেক্টিং অ্যান্ড টেস্টিং ফুড স্যাম্পেলস ফ্রম দি ক্যাপিটালস গুলশান কাওরান বাজার অ্যান্ড মহাখালী মার্কেটস। তিনটা বাজার থেকে এই নমুনাগুলো সংগ্রহ করা হয়েছিল, গুলশান কাওরান বাজার ও মহাখালী বাজার থেকে। দি সার্ভে রিপোর্ট এ কপি অফ হুইচ ওয়াজ অ্যাকোয়ার্ড বাই দি ঢাকা ট্রিবিউন সাস অ্যাজ ডিডিটি এলডিরিন কোলোরডেন অ্যান্ড হেপটাকোলোর। তো ট্রিবিউন পত্রিকার একটা প্রতিবেদন দেওয়া হয়েছিল, সেখান থেকে জানা গেছে যে ডিডিটি এলড্রিন কোলোরডেন আর হেপটাকোলোর এই সব কীটনাশকগুলো সেখানে বিদ্যমান ছিল। অ্যানালাইজিং মোর দ্যান 30 স্যাম্পেলস অফ টার্মেরিক পাউডার, টার্মেরিক পাউডার দ্যাট মিন্স হলুদের গুঁড়ো, সাস অ্যাজ হ্যাঁ ডিডিটি অল এলড্রিন কোলোরমেট অ্যান্ড কোলোরড্রেন অ্যান্ড হেপটাকোলোর। এই হলুদের গুঁড়োতে ডিডিটি যেগুলো নিষিদ্ধ এই কীটনাশকগুলো ডিডিটি এলড্রিন কোলোরডেন ও হেপটাকোলোর পাওয়া গেছে, এগুলো নিষিদ্ধ। দেন 30 স্যাম্পেলস অফ টার্মেরিক, 30টি নমুনা সংগ্রহ করে তার ভিতরে পাওয়া গেল দি টিম অলসো ফাউন্ড দ্যাট দলটি খুঁজে পেয়েছে নিয়ারলি 30% অফ দি স্যাম্পেল কন্টেন্ট ট্রেসেস অফ লিড কোলোরমেট হুইচ ক্যান বি ক্রোমেট হুইচ ক্যান বি ফ্যাটাল ইন সোয়ালোড অর ইনহেলড। সোয়ালোড শব্দের অর্থ গোগ্রাসে গিলে ফেলা আর ইনহেলড অর্থ নিঃশ্বাস। আমরা যদি সেটা গিলে ফেলি এবং অথবা যদি আমরা নিঃশ্বাসের সাথে নেই তাহলেও মৃত্যু পর্যন্ত হতে পারে, ফ্যাটাল ঘাতক ঘাতক অর্থাৎ মৃত্যু হতে পারে। তো আজকে আমি এখান থেকে প্রথমেই চুজ দি বেস্ট অ্যানসার নিয়ে আলোচনা করছি। এ অ্যাডাল্টারেশন কুড বি রিপ্লেসড বাই ড্যাশ
অ্যাডাল্টারেশন শব্দের অর্থ ভেজাল। এই অ্যাডাল্টারেশন শব্দের সিমিলার ওয়ার্ড হবে ডিফাইলমেন্ট। ডিফাইলমেন্ট নাম্বার হোয়াট ইজ দ্য মিনিং অফ দি ওয়ার্ড ফ্যাটাল। একটু আগে আলোচনা করেছি ফ্যাটাল শব্দের অর্থ ঘাতক, যেটা আমাদের মৃত্যুকে আলিঙ্গন করে। ডেডলি অ্যান্সার হবে, ফ্যাটালের সিমিলার ওয়ার্ড হবে ডেডলি। সি আনসেফ লেভেল অফ ড্যাশ ইজ প্রেজেন্ট ইন দি ফুডস অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনিরাপদ মাত্রায় যে কীটনাশক দেওয়া হয়, এখানে উত্তর হবে ইনসেকটিসাইড। ইনসেকটিসাইড কীটনাশক, সিমিলার ওয়ার্ড হলো পেস্টিসাইড, এখানে হবে ইনসেকটিসাইড। হোয়াট কুড বি দি ক্লোজার মিনিং অফ দি কন্টামিনেটেড। কন্টামিনেটেড শব্দের সিমিলার ওয়ার্ড কি? পলিউটেড, দূষিত। পলিউটেড, কন্টামিনেটেড, পলিউটেড, দূষিত। ই হোয়াট পার্সেন্টেজ অফ দি মিল্ক স্যাম্পেলস কন্টেন্ট পেস্টিসাইড। দুগ্ধ বা দুগ্ধজাত খাদ্যে কত পার্সেন্ট বা শতকরা কত ভাগ কীটনাশক পাওয়া গিয়েছে? 40%, অ্যান্সার হবে 40%। এফ হাউ মেনি মেম্বার্স আর কনসার্নড উইথ দি ফুড সেফটি ইস্যু। কতজন সদস্য কনসার্ন শব্দের অর্থ সংশ্লিষ্ট ছিল, কতজন সদস্য সংশ্লিষ্ট ছিল এই খাদ্য নিরাপত্তা ইস্যুতে? উত্তর হবে 15 সদস্য বিশিষ্ট কমিটি ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার টু, ট্রু অ্যান্ড ফলস। আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস আর নট প্রেজেন্ট ইন অ্যারাউন্ড হাফ অফ দি ভেজিটেবলস। শাকসবজিতে অনিরাপদ মাত্রায় কীটনাশক নেই। ফলস, কারেক্ট অ্যান্সার হবে, শুধু নট শব্দটা এখান থেকে বাদ দিলেই হবে, আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস আর প্রেজেন্ট ইন অ্যারাউন্ড হাফ অফ দি ভেজিটেবলস। বি দি সার্ভে টিম কালেক্টস ফুড স্যাম্পেলস ফ্রম দি ক্যাপিটালস গুলশান কাওরান বাজার অ্যান্ড মহাখালী মার্কেটস। ট্রু, অর্থাৎ জরিপ চালিয়ে দেখা গেছে যে বিভিন্ন নমুনা সংগ্রহ করে গুলশান কারওয়ান বাজার অ্যান্ড মহাখালী এবং মহাখালী বাজার থেকে নমুনা সংগ্রহ করে কীটনাশক পাওয়া গিয়েছে। ট্রু। সি ডিডিটি অ্যালড্রিন ক্লোরমেট অ্যান্ড হেপটাক্লোর আর ব্যান্ড পেস্টিসাইডস। ডিডিটি অ্যালড্রিন ক্লোরমেট অ্যান্ড হেপটাক্লোর, এগুলো নিষিদ্ধ কীটনাশক। ট্রু। পেস্টিসাইডস আর নট হার্মফুল ফর হিউম্যান বডি। ফলস, শুধু নটটা বাদ দিলেই হবে, পেস্টিসাইডস আর হার্মফুল ফর হিউম্যান বডি, মানুষের শরীরে কীটনাশক ক্ষতিকর জিনিস। ই কালচারাল অর্গানাইজেশন সাপোর্ট ফুড সার্ভে। ফলস, কালচারাল সার্ভে, কালচারালের পরিবর্তে হবে এখানে এগ্রিকালচার অর্গানাইজেশন, এখানে হবে ন্যাশনাল, এখানে হবে এগ্রিকালচার ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO। শুধু কালচারালের পরিবর্তে হবে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সাপোর্ট ফুড সার্ভে। নাম্বার থ্রি কোশ্চেন, হাউ ক্যান কন্টামিনেটেড টার্মারিক পাউডার বি ফ্যাটাল। কীভাবে হলুদের গুঁড়া ঘাতক হিসাবে কাজ করে? অ্যান্সার হবে, সিনথেসিসটা পড়লেই অ্যান্সারটা করা সহজ হবে, অ্যানালাইজিং মোর দ্যান 30 স্যাম্পেলস অফ টার্মেরিক পাউডার দি টিম অলসো ফাউন্ড দি নিয়ারলি 30% অফ স্যাম্পলস কন্টেন্ট দেন 30 স্যাম্পলস অফ টার্মেরিক কন্টেন্ট, এখান থেকে এখানে শেষ করলেই হবে। বি নেম দি ব্যান্ড পেস্টিসাইডস। দি ব্যান্ড পেস্টিসাইডস আর
এখানে আসবে ডিডিটি অ্যালড্রিন অ্যান্ড ক্লোরোডেন অ্যালড্রিন ক্লোরোডেন অ্যান্ড হেপ্টাক্লোর হোয়াট ইজ হার্মফুল কি ক্ষতিকর আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস আর হার্মফুল আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস